Well, my friends, this is a case of cyst, sebaceous cyst. A sebaceous cyst always has an opening. একটু ভালো করে দেখলে বুঝতে পারবে যে একটা ছোট্ট পিন পয়েন্টেড ওপেনিং থাকে। দিস ইজ এ পিন পয়েন্টেড ওপেনিং। এই ওপেনিং থেকে যদি এটাকে সাপারেশন করানো যায় তাহলে ওপেনিং থেকে পাসটা বের করা যায় পরে। তো the aim of the homeopathic treatment is to separate this cyst. After that you will give pressure and some form of pus will come out. It may be sticky, watery, and 3 to 4 times on continuing processing, this processing, the patient may be improved. I have seen a lot of cases like this. তাতে যদি না হয় তাহলে লাস্টে অপারেশন করতে হয়। তো হোমিওপ্যাথিক ওষুধে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্টে সাইলিসিয়া, থ্রুজা এসব অনেক ওষুধে এগুলো ইম্প্রুভ হয় এবং সাপারেশন হয়, কিন্তু বের করতে হবে নরম করার পরে। তো ওনাকে ওষুধ দিচ্ছি সিমটোম্যাটিক, অল সিমটমস গো ইন ফেভার অফ টুইস্ট মেডিসিন। সাব্বাস বেটা, টি অক্সিডেন্টালিস, বিকজ হোয়াট আর দ্য সিমটমস ইন ফেভার অফ টি অক্সিডেন্টালিস? কাম হিয়ার। সিস্টিক গ্রোথ আছে, তারপর সিস্টিক গ্রোথ, হ্যাঁ স্যার, তারপর আছে আপনার ক্যান্সার আছে, ওনার চিনি পেশেন্ট, ওনার ক্যান্সার, ওনার গ্র্যান্ডমাদার ক্যান্সার আছে, ফ্যামিলি হিস্ট্রি কার্সিনোমা, হ্যাঁ কার্সিনোমা আছে, তারপর ওনার ওনাকে একটা ডিলিউশন বললে, ডিলিউশন আছে যে মনে হয় যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে, অন্ধকারে ভয় আছে। সো দ্য গ্রোথ, দ্য ডিলিউশনস এন্ড দ্য পেশেন্ট ইজ চিলি etcetera indicates prescription of tree of life. So I have given tree of life in 50 millimol scale of potencies TDS, and let's see the result, how progress we can expect from tree occidentalis, whether it will be suppurate or not. If suppurates, then slowly the pus will be given out.